গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আভনি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো বুধবার, তো আজকে 11 তারিখ মে মাসের, তো আজকে তো ঝড় আসার কথা ছিল, তো সকাল থেকেই সেই জন্য আজকে মানে আকাশটা খুবই বাজে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন বাজে 9:30, 9:30 থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। কি হলো, কোথায় বসে? হ্যাঁ, একা একা বসবে কেন? তুমি একটু ছড়া বলবে, বলো কি ছড়া? গিন। হ্যাঁ, গিন কি? গিন গিন গিন। তোমার হাতে কি এগুলো? তো দেখতেই পাচ্ছ হাতেও নিকো প্লাস লাগিয়ে বসে আছে, এটা খুলছেই না হাত থেকে, সকাল থেকে এটাই করেছে। আর আমার একবার স্নান হয়ে গেছে, আর এখন রান্নাটা মানে করব, ভাত বসিয়ে দিয়ে আসলাম আর সবজি কাটছি। আজকে তো মানে সেরকম ভাবে রান্না বান্না কিছুই ভাল লাগছে না, তো মনে হচ্ছে শুধু বসে বসে বৃষ্টি দেখি, কিন্তু কিছু করার নেই, রান্না না করলে কি বা খাবো, সেই জন্য রান্না করতে হবে। তো সবজিওয়ালা আসলো, ভেবেছিলাম তো যে সবজিওয়ালা আসবেই না, কিন্তু এসছে। তো কিনে নিলাম ঝিঙে, কিনলাম মানে 40 টাকার বাজার করেছি ঝিঙে, 10 টাকার দুটো ঝিঙের দাম 10 টাকা নিল, আর একটা পুঁই শাকের ডাল সেটা 10 টাকা, আর একটু কুমড়ো আর কিনলাম, ও পটল 400 পটল সেটাও 10 টাকা নিল। তো আজকে নিরামিষই রান্না হবে, তো চলো তোমাদের সাথে মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কি কি করছিলাম রান্নাঘরে আর কি। এই দেখো, এখানে আমার ভাত হচ্ছে, আর এই যে সব কিনেছি দেখেছো, এই ঝিঙে দুটোই নিয়েছে 10 টাকা, আর এইটুকু কুমড়ো নিয়েছে 10 টাকা, পটল সবই 10 টাকারই রেখেছি, এই যে পুঁই শাক একটাই ডাল। হ্যাঁ শোনাই, আমি তো সবজি কাটা আরম্ভ করে দিয়েছি আর রান্নাটাও এখন শুরু করে দেব। কাটাকুটির পর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা আমার মেয়ের কাছে ছিল, তো সেই জন্য ভিডিও তুলতে পারিনি। আর এই যে বসে পড়েছি খেতে, দেখতেই পাচ্ছ তো পুঁই শাকটা এখনও হয়নি, আর ও এখন বেরিয়ে যাবে, সেই জন্য পটল আর আলু দিয়েই খাচ্ছি। তো এখন বাজে 5:45, আর 5:45 সময় আবার আমি তোমাদের কাছে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়ার সময় তো পুরোটা দেখাতেই পারিনি, একটা তরকারি রান্না হয়েছিল, তো ও বেরিয়ে যাবে সেই জন্য ওটা দিয়ে খাওয়া হয়েছিল, ওটা আলু পটল সয়াবিন ছিল, আর পুঁই শাকটা তো রান্নাই হয়নি, তার আগে আমরা খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তোমাকে তুলবো তো, আর হলো ও এখন নাচ করবে, ওটা আমাকে ফোনে তুলতে হবে, আর ভাবলাম যে ঠিক আছে তুলি এবং তোমাদের সাথেও একটু শেয়ার করি। আস্তে হট করে কারেন্টটা চলে গেল, আর একটু গরম লাগছে, একটু আগে এত বৃষ্টি হলো,
তবু গরমটা যেন কিছুতেই যাচ্ছে না। আর আমি এতটাই বিপদে পড়ে গেছি যে এত এত জামা কাপড় আমার ছাদে ছিল, আর তেমন হাওয়া দিচ্ছিল, আর এতটাই বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমি ছাদে যাব সেইটুকু আমার সাহস ছিল না। মানে ছাদের উপরে আরেকটা ছাদ আছে আর কি, তার জন্য মেলে রেখেছিলাম জামা কাপড়। কিন্তু তারপরে যেই বৃষ্টিটা থামলো, তারপরে গিয়ে দেখি যে না, আমি মানে জামা কাপড় একটা ওড়েনি কালকে রাত 11:30 সময় ও আসলো, তারপরে আমরা জামা কাপড় দিয়ে এসেছিলাম। তো কিছু কিছু শুকিয়েছে মানে হালকা হালকা, আর ওই ঘরে তো পুরো একদম মানে অনেকগুলো করে রেখে দিয়েছি আর কি। আর কিছু জামা আছে ছাদে, তো সেগুলো মানে শুকোতে একটু দেরি হবে, আর সেগুলো শুকিয়ে গেলে মানে চিন্তা থেকে মুক্ত হবো আর কি। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিছু কিছু জামা কাপড় আমি এই ঘরে এনেছি আর কি। দেখো আমার ঘরটা পুরো আজকে জামা কাপড় দিয়ে ভর্তি, আর এই যে এইগুলো ছাদের থেকে আনলাম নিচেই রেখেছি, হালকা হালকা ভেজা আছে, এই দিক দিয়ে আমি জামা কাপড় মেলে রেখেছি। কিছু করার নেই, চারিদিক দিয়ে আমার জামাকাপড় মেলা আছে। আর এখন একটু রোদ উঠেছে, কিন্তু একটু আগে ভয়ানক বৃষ্টি হচ্ছিল এবং মেঘটাও খুব মানে বাজেভাবেই ছিল, আর বিদ্যুৎটাও চমকাচ্ছিল, আর এখন হঠাৎ জানি না কেন কারেন্টটা চলে গেল। কি পাচ্ছ না? কাপড়? তাহলে কপ কপ, তাহলে কি লবণ? কম্বল? এটা কম্বল না, এটা ওড়না, এটা ওড়না, এটা দিয়ে বউ সাজতে হয় জানো, এটা দিয়ে বউ সাজতে হয়। তো রাতের বেলা আমি করলাম পরোটা, ছোট ছোট পরোটা, আর দুপুরের যা তরকারি ছিল সেটা দিয়ে এখন আমি খাবো। তো আমার ভিডিও এখানে শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। তো চলো, বাই, গুড নাইট।